नमस्कार आपनारा देखें जेलार एक नम्बर अनलाइन एवं टीवी चैनल बीरभूम आरसी टीवी आपनादेर संगे आमी शुभाशीष शुरू करछि आजकेर संबाद विस्तारित तो संबादे जावार आगे देखे नेब संबाद शिरोनाम तरुणेर स्वप्न प्रकल्पे पड़ुआदेर ट्याबेर चेक प्रदान शिउड़ीते शिशु दिवसे नानान अनुष्ठान ओ रैली अंगनवाड़ी सेंटारे राष्ट्रपति के अवमाननाकर मंतव्येर प्रतिबादे आदिवासीदेर डेपुटेशन आईसीडीएफ और सहायिका समितिर डेपुटेशन जिला शासकके शिशु दिवसे हारिए जावा शिशुके दादुर हाते तुले दिल दुबराजपुर थाना जिलाय नानान अनुष्ठानेर मध्य दिए पालित हलो शिशु दिवस बिरोधी दलनेतार कुरुचिकर मंतव्येर प्रतिबादे चिठी लिखे अभिनव प्रतिबाद एबार संवाद विस्तारित मुख्यमंत्री মমতা বন্দ্যোপাধ্যায়ের তরুণের স্বপ্ন প্রকল্পের আজ সোমবার 14 নভেম্বর সারা রাজ্যের দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের ট্যাব কেনার জন্য 10,000 টাকার চেক প্রদান করা হয়। রাজ্যের পাশাপাশি বীরভূম জেলার প্রশাসনের তরফ থেকেও এই চেক বিতরণের কাজ করা হয়। প্রশাসন ভবনের কনফারেন্স হলে দিন জেলার মোট 38,668 জন পড়ুয়াকে এই চেক প্রদান করা হয়। প্রসঙ্গত উল্লেখ্য, এই অনুষ্ঠানে কিছু সংখ্যক পড়ুয়াকে সেখানে উপস্থিত করে তাদের হাতে চেক প্রদান করেন বীরভূম জেলা শাসক বিধান রায়। বাকিদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হয়। এদিন এ প্রসঙ্গে বীরভূম জেলা শাসক বিধান রায় জানান, আজকে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তার ভাবনায় এবং তার নির্দেশে আমাদের নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে সারা রাজ্যের সরকারি অনুমোদিত যত স্কুল এবং মাদ্রাসা আছে সেই সকল স্কুল এবং মাদ্রাসার দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের 10,000 টাকা তাদের ব্যাংক অ্যাকাউন্টে তিনি তার শুভ করস্পর্শে তিনি তাদের ব্যাংক অ্যাকাউন্টে সেই টাকা দিয়ে দিয়েছেন, যাতে তারা একটি করে স্মার্টফোন বা ট্যাব কিনতে পারেন। এটা দ্বাদশ শ্রেণীর একটু উচ্চ শ্রেণীর ছাত্রছাত্রীরা, যেহেতু তারা জয়েন্ট এন্ট্রান্স কিংবা আরও অন্যান্য, যেহেতু তাদের এই দ্বাদশ শ্রেণী থেকেই স্থির হয় যে তাদের আগামী দিনের যাত্রাপথ শিখন পদ্ধতিতে কোন দিকে যাবে, সেই জন্যেই তিনি এই পরিকল্পনা গ্রহণ করছে। শুধু এবছরের নয়, বিগত বেশ কিছু বছর ধরে কিন্তু এই তার ভাবনা এবং তার নির্দেশ বাস্তবায়িত হচ্ছে যে আমাদের দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের প্রত্যেকের কাছে 10,000 টাকার মূল্যে একটি স্মার্টফোন বা ট্যাব যাবে, যাতে তারা আগামী দিনের যে পড়াশুনো সেই পড়াশুনো তথ্য সংগ্রহ করতে পারে এবং অন্যান্য যে প্রয়োজনীয় শিক্ষা পদ্ধতিতে সেই শিক্ষা পদ্ধতির প্রয়োজনীয় জিনিসগুলি তারা সংগ্রহ করতে পারেন ট্যাবের মাধ্যমে। আমাদের জেলায় সারা রাজ্যে প্রায় 10,00,000 ছাত্রছাত্রী উপকৃত হয়েছেন আজকের এই প্রোগ্রামে। প্রত্যেক বছর এর আগেও আরও বহু লক্ষ ছাত্রছাত্রী তারা উপকৃত হয়েছেন। আমাদের জেলায় আজকের এই প্রোগ্রামে প্রায় 38,668 জন ছাত্রছাত্রী উপকৃত হয়েছেন। পার্থ দাসের রিপোর্ট, বীরভূম আরসিটিভি শিউরি। আজ 14 নভেম্বর সোমবার শিশু দিবস। প্রসঙ্গত উল্লেখ্য, ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর জন্মদিনটিকে শিশু দিবস হিসাবে পালন করা হয়। এই শিশু দিবসকে সামনে রেখে কন্যাশ্রী প্রকল্পকে এগিয়ে নিয়ে যাওয়ার পাশাপাশি বাল্য বিবাহ রোধ যাতে আরও ফলপ্রসূ হয় তার জন্য বেছে নেওয়া হলো এই শিশু দিবসের অনুষ্ঠানকে। এদিন শিউরি এক নম্বর ব্লকের অন্তর্গত করিদ্দা গ্রাম পঞ্চায়েতের হীরের ডাঙালে থাকা একটি অঙ্গনওয়াড়ি সেন্টারে এই শিশু দিবস উদযাপিত হলো। অঙ্গনওয়াড়ি সেন্টারের শিশুদের নিয়ে নানান খেলাধুলার আয়োজনের পাশাপাশি একটি র্যালিও আয়োজন করা হয়। সেখানে তুলে ধরা হয় কন্যাশ্রী প্রকল্পের সুযোগ সুবিধা এবং বাল্যবিবাহ রোধের জন্য শিশু ও অন্যান্যদের প্রতিজ্ঞাবদ্ধ হওয়ার কথা। এছাড়াও শিশু দিবসকে সামনে রেখে যাতে শিশুশ্রম রুখে দেওয়া যায় তার জন্য এলাকার অভিভাবকদের সচেতন করা হয়। শিউরি এক নম্বর ব্লকের আইসিডিএস প্রজেক্টের সুপারভাইজার বর্ণালী সিনহা জানান, আজকে শিশু দিবস উপলক্ষে
আমাদের জেলা প্রশাসনের উদ্যোগে হিরেডাঙ্গা অঙ্গনওয়াড়ি কেন্দ্র সিউড়ি ওয়ানের অন্তর্গত এখানে একটা কর্মসূচি নেওয়া হয়েছে। বাচ্চাদের নিয়ে এখানে একটা ছোট্ট র্যালির অনুষ্ঠান করা হলো এবং অ্যাডোলেসেন্স গার্লসও তার সঙ্গে আছে। মায়েদেরকেও একটু সচেতন করা হলো, আমরা পাড়ায় পাড়ায় গিয়ে মায়েদেরকেও সচেতন করলাম যাতে শিশুশ্রম রোধ হয়, বাল্যবিবাহ রোধ হয় এবং বাচ্চাদের যেন সঠিক পুষ্টি দেওয়া হয়। এই সব সম্পর্কে আমরা বাচ্চাদের নিয়ে একটা র্যালি প্রোগ্রাম করলাম এবং মায়েদের বোঝালাম। এখানে কি দেখা গেছে যে শিশুশ্রম রয়েছে বা এরকম আপনারা নিয়ে এসেছেন স্কুলমুখী করে দিন এরকম পেয়েছেন? এখানে আমাদের সচেতন করা হচ্ছে, হয়তো দু একটা থাকতেই পারে কিন্তু আগামী দিনে আর থাকবে না আশা করি আমরা। পার্থ দাসের রিপোর্ট, বীরভূম আরসিটিভি সিউড়ি। রাজ্যের কারামন্ত্রী অখিল গিরি দেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে নিয়ে যে মন্তব্য করেছেন তার পরিপ্রেক্ষিতায় সোমবার 14 নভেম্বর ভারত জাকাত মাঝি পরগনা মহলের তরফ থেকে একটি ডেপুটেশন জমা দেওয়া হয় বীরভূম জেলা শাসককে। সেই ডেপুটেশনে রাজ্যের কারামন্ত্রীর পদত্যাগ দাবি করেন তারা। তাদের আরও দাবি, কারামন্ত্রী অখিল গিরি যে মন্তব্য করেছেন এই ধরনের মন্তব্য যাতে পরবর্তীকালে কেউ না করতে পারেন তার পরিপ্রেক্ষিতে তারা মন্ত্রীর পদত্যাগের দাবি জানাচ্ছেন। এই ধরনের মন্তব্য আদিবাসী সম্প্রদায়ের মানুষের অবমাননা বলে তারা মনে করেন। এদিন ভারত জাকাত মাঝি পরগনা মহলের তরফ থেকে রামচন্দ্র মাড্ডি জানান, আজকে আমরা ভারত জাকাত মাঝি পরগনা মহল গতকালকেই পশ্চিমবঙ্গল রাজ্য কমিটি মাননীয় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বিরুদ্ধে রাজ্যের কারামন্ত্রী মাননীয় অখিল গিরি যে মানে অরুচিকর যে মন্তব্য করেছেন এই বিষয় নিয়ে আমরা মাননীয় ডিএম সাহেবের নিকট আমরা কিছু এই দাবিপত্র জমা দেব। এই ধরনের যিনি অরুচিকর যে রাষ্ট্রপতি একজন আদিবাসী মহিলা তার উপর যে চেহারা দেখতে ভালো না খারাপ এই বিষয় নিয়ে একটা জাতের উপর একটা আঘাত হানছে বলে আমরা মনে করেছি। এই ধরনের পরবর্তীকালে কোনো দিন কেউই আর কি কোনো ব্যক্তিগত কোনো জাতের উপর যাতে এই ধরনের কোনো আঘাত না হানে এই জন্য আমরা আজকের এই ডেপুটেশনের একটা প্রতিনিধি ডেপুটেশন আমরা ডিএম সাহেবকে জানাবো এবং এও জানাইতেছি যে যে ওনার মন্ত্রী থেকে যেন পদত্যাগ করে এবং ইন্ডিয়ান ট্রাইবাল অ্যাট্রোসিটি অ্যাক্ট অনুযায়ী তার যাতে বিচার হয়, পরবর্তীতে এই ধরনের কোনো কেউ যাতে সাহস না পায় জাতিগতর উপর কোনো রকম এই মানে অবিচার এই কথাবার্তা বলাটা এই আজকের এই দাবি নিয়ে আমরা ডিএমএর নিকট আমরা এসেছি। পার্থ দাসের রিপোর্ট, বীরভূম আরসিটিভি সিউড়ি। বামফ্রন্টের শাখা সংগঠন সিটু এবং আইসিডিএস কর্মী ও সহায়িকা সমিতির তরফ থেকে আজ 14 নভেম্বর সোমবার বীরভূম জেলা শাসককে একটি ডেপুটেশন জমা দেওয়া হয়। এই ডেপুটেশনে সাত দফা দাবির কথা উল্লেখ করা হয়। এই সকল দাবিগুলির মধ্যে উল্লেখযোগ্য দাবিগুলি হল শিশুদের পুষ্টিকর খাবার দেওয়া, কর্মীদের ন্যূনতম বেতন 26,000 টাকা করা, প্রতিটি কর্মীকে উন্নত মানের কাজ করার জন্য মোবাইল প্রদান করতে হবে ইত্যাদি। এদিন বীরভূম জেলা সিটুর সাধারণ সম্পাদক দীপঙ্কর চক্রবর্তী বলেন, রাজ্য আইসিডিএস কর্মী ও সহায়িকা ইউনিয়ন বীরভূম জেলা কমিটি সিআইটি অনুমোদিত, তারা আজকে সিদ্ধান্ত নিয়েছে গোটা রাজ্যব্যাপী তাদের কতগুলো দাবির ভিত্তিতে যে দাবিগুলো জ্বলন্ত দাবি সেই দাবিগুলোকে নিয়ে আজকে তারা সিডিপিও ডিপিও এবং জেলা শাসক ডিএমএর নিকট তারা ডেপুটেশন দেবে। বীরভূম জেলা কমিটি তারা আজকে মাননীয় জেলা সমাহর্তার নিকট ডেপুটেশন দিচ্ছেন তাদের এই দাবিগুলোকে নিয়ে। আজকে হচ্ছে শিশু দিবস, আমাদের দেশের যিনি মাননীয় প্রধানমন্ত্রী তিনি বলেছেন ভজন করতে হবে আজ, আর এরা দাবি তুলছে ভজন নয় ভোজন দিতে হবে, শিশুদের পুষ্টির ব্যবস্থা করতে হবে, পুষ্টিকর খাদ্য দিতে হবে। যে সমস্ত কর্মী সহায়িকা তারা এই কাজের সাথে যুক্ত আছে তাদের মাসিক 26,000 টাকা করে বেতন দিতে হবে। পার্থ দাসের রিপোর্ট, বীরভূম আরসিটিভি সিউড়ি। আজ শিশু দিবস,
এই শিশু দিবসে হারিয়ে যাওয়া নাতিকে দুবরাজপুর থানার পুলিশ ফিরিয়ে দিল দাদুর হাতে। এই শিশুকে তার পরিবারের হাতে তুলে দিয়ে অন্যরকমভাবে শিশু দিবস পালন করল দুবরাজপুর থানার পুলিশ। জানা গেছে খয়রাসুল ব্লকের লোকপুর থানার সগরভাঙ্গা গ্রাম থেকে দাদু রামপদ রজকের সাথে দুবরাজপুর বাজারে এসেছিল নাতি জিৎ রজক। দাদু প্রথমে তাকে সঙ্গে নিয়ে দুবরাজপুর আদালতে যান এবং পরে সেখান থেকে বাজারে গিয়ে দাদু যখন জিনিস কিনতে ব্যস্ত তখন নাতি জিৎ হঠাৎ করে হারিয়ে যায়। বাচ্চাটি যখন পোদ্দার বাঁধ মোড়ে রাস্তায় দাদু দাদু বলে ঘুরে বেড়াচ্ছে ঠিক তখনই সিভিক ভলেন্টিয়ার কালীচরণ দাস বাচ্চাটিকে উদ্ধার করে দুবরাজপুর থানার ওসি আব্রোজ হোসেনের কাছে নিয়ে আসে। পুলিশ শিশুটিকে তার ইচ্ছামতো চকলেট ও মিষ্টি খাওয়ায়। এরপর শিশুটি তার নাম ও বাড়ি পুলিশকে জানালে দুবরাজপুর থানার পুলিশ সগরভাঙ্গা গ্রামে শিশুটির পরিবারের সাথে যোগাযোগ করেন। ইত্যবসরে দাদু নাতিকে দেখতে না পেয়ে থানায় হাজির হন। হঠাৎ দাদু দেখেন নাতি থানার মধ্যে খেলায় ব্যস্ত। দাদুকে দেখে নাতি স্বভাবতই খুশি হয়। নাতিকে ফিরে পেয়ে দাদুও পুলিশকে ধন্যবাদ জানান। এদিন দাদু রামপদ রজক জানান, আমি এখানে থানার পুলিশের জন্য আমি ছেলেটা খুঁজে পেলাম। আমরা সব হাসি, আমাদের লক্ষ্য ছিল দুবরাজপুর। কোথায় এসেছিলেন? দুবরাজপুর আমার কোর্ট এসেছিলাম। হ্যাঁ, তারপর কোর্ট থেকে এসে এবারে ওই বাজার থেকে গেছিলাম, ওই মালপত্র কিনছিলাম তর্ক মার্কেট, কেউ ওখানে সেটা আর পেছনে ফিরিয়ে। তারপর কী হলো? তারপরে আবার এখানে থানাতে পেলাম, এখানে অনেক খুশি। লালটু মুখার্জির রিপোর্ট, বীরভূম আরসিটিভি, দুবরাজপুর। পণ্ডিত জওহরলাল নেহরুর জন্মদিনটিকে সামনে রেখে আজ সোমবার 14 নভেম্বর জেলার বিভিন্ন প্রান্তে নানা উৎসাহ উদ্দীপনায় অনুষ্ঠিত হল শিশু দিবস। বীরভূমের ময়ূরেশ্বর 2 নম্বর ব্লকের উলকুণ্ডা প্রাথমিক বিদ্যালয়ে নানা অনুষ্ঠানের মাধ্যমে শিশু দিবস পালিত হয়। পাশাপাশি এলামবাজার ব্লকের জয়দেব কেঁদুলি ভূপানন্দ শিশু নিকেতনে পালিত হল শিশু দিবস। উপস্থিত ছিলেন কাটোয়া থেকে আগত উদয়চাঁদ চৌধুরী, জয়দেব সংস্কৃতি সেবা সমিতির সভাপতি শান্তিকুমার রজক, ভূপানন্দ শিশু নিকেতনের প্রধান শিক্ষক শ্রী মাধবানন্দজি, জয়দেব পুলিশ ফাঁড়ির আইসি বিপ্লব দত্তসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। অন্যদিকে অন্য ভাবনায় পালিত হল শিশু দিবস। জওহরলাল নেহরুর প্রতিকৃতিতে মাল্যদানের মাধ্যমে শুরু হয় অনুষ্ঠান। এদিন সমাজসেবী সংস্থা বীরভূম স্নেহার উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন সমাজসেবী রত্নাকর মণ্ডল, বিদ্যাসাগর পাঠশালার পরিচালন সমিতির সভাপতি নূর আক্তারা চৌধুরী, সমাজসেবী কৃষ্ণা ব্যানার্জি, শিক্ষক শ্রীকান্ত ঘোষ, সুপর্ণা ঘোষ প্রমুখ। ব্যুরো রিপোর্ট, বীরভূম আরসিটিভি, বীরভূম। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী গতকাল রবিবার 13 নভেম্বর তৃণমূলের সর্বভারতীয় যুব সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ও তার সন্তান সম্পর্কে যে কুরুচিকর মন্তব্য করেন তারই পরিপ্রেক্ষিতে বোলপুর শহর ও ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রায় 300 জন দলীয় কর্মী খাম ভর্তি করে চিঠি লিখে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর মন্তব্যের প্রতিবাদ জানান। খাম ভর্তি এই প্রতিবাদ চিঠিগুলি বোলপুর পোস্ট অফিসে জমা করা হয় এবং সেখানে তারা একটি বিক্ষোভ দেখান। এদিন বোলপুর শহর ও ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে জানানো হয়, বোলপুর ব্লক ও শহর যুব তৃণমূল কংগ্রেস কমিটির উদ্যোগে আমাদের যে সর্বভারতীয় সাধারণ সম্পাদক যুব সমাজের নয়নের মণি অভিষেক ব্যানার্জি ও তার কন্যার বিরুদ্ধে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যেরকম মন্তব্য করেছেন সেটা পশ্চিমবঙ্গের কাছে লজ্জা। এর বিরুদ্ধে যুব সমাজ আজ পথে নেমেছি এবং আমরা চিঠির মাধ্যমে প্রতিবাদ জানাচ্ছি। তার রাজনৈতিক সুস্থতা কামনা করে তার বাড়ির ঠিকানায় আমরা চিঠি প্রেরণ করলাম। 200 থেকে 250 চিঠি আমরা বলছি শহর ব্লক বিরোধী কংগ্রেস কমিটির উদ্যোগে আমরা চিঠি দিলাম এবং স্লোগান এবং যুব সমাজ পথে নেমেছি। পাশাপাশি জেলার খয়রাসোল ব্লক যুব তৃণমূল কংগ্রেসও খয়রাসোল পোস্ট অফিসে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে তার মানসিক সুস্থতা কামনা করে চিঠি পাঠালেন। এদিন খয়রাসোল ব্লক তৃণমূলের ভারপ্রাপ্ত যুব সভাপতি শেখ নাসু বলেন, বলেই জানি আগের দিন সেটা মিডিয়া বন্ধুদের কাছ থেকেও জানা গেছে এবং টুইটে আমরা জেনেছি যে আমাদের রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মহাশয় আমাদের রাজ্যের সর্বভারতীয় সাধারণ সম্পাদক মাননীয় অভিষেক ব্যানার্জি মহাশয়কে এবং তার ছেলের জন্মদিনে কিছু কুরুচিকর মন্তব্য করেছেন এবং এটা শুধু তিনি আজকে নন, এর আগেও নানানজনকে তিনি নানানভাবে আমাদের কুরুচিকর মন্তব্য করেছেন। আমরা তাই আজকে রাজ্য জুড়ে এবং
আমাদের জেলা জুড়ে এবং আমাদের এই খয়রাচল ব্লক যুব তৃণমূল কংগ্রেস ও ছাত্রদেরকে নিয়ে আমরা আজকে তার প্রতিবাদ মিছিল করছি এবং আমরা এই কুরুচিকর মন্তব্যের তীব্র ধিক্কার ও নিন্দা জানাই। আমরা তো জানতাম শুভেন্দু বাবু মহাশয় আপনি তো খুবই বলতেন, তাই না? বড় বড় কথা আপনি কি বড় বড় কথা বলতেন? না, আপনি বলতেন যে দেখুন আমি রাজনৈতিক মতাদর্শ নিয়ে চলি। এটাই কি আপনার রাজনৈতিক মতাদর্শ? এটাই কি আপনার রাজনৈতিক ভাষা? এই কুরুচিকর মন্তব্য করে আপনি একটা ছোট্ট শিশুকেও বাদ দিলেন না? একটা ছোট্ট শিশুকে আপনি এমনভাবে কুরুচিকর মন্তব্য করে তাকেও আপনি যুক্ত করে দিলেন একটা রাজনৈতিক মতাদর্শকে নিয়ে। আমরা তাই আমাদের নেত্রী যাকে দেখে আমরা আমাদের এই মতাদর্শ এবং আদর্শ নিয়ে আমরা দলটা করি, শ্রীমতী মমতা ব্যানার্জির মতাদর্শকে নিয়ে আমরা এই দলটা করছি এবং এখনও করছি, তাই তার মতাদর্শ নিয়ে। আমরা কোনো কুরুচিকর মন্তব্য তো করতে পারি না, তাই আমরা ওনাকে আমাদের এই সুন্দরভাবে একটা খামে ওনার রাজনৈতিক মতাদর্শ যেন ফিরে আসে, ওনার মানসিক সুবুদ্ধি যেন ফিরে আসে এবং উনি যেন সঠিকভাবে সঠিক পথে চলতে পারেন, তার জন্য আশা নিয়ে আমরা খামবন্দি করে তাকে একটা এই লোডশেডিং মন্ত্রী অর্থাৎ শুভেন্দুবাবু মহাশয়কে আমরা একটা চিঠি তার বাড়িতে পৌঁছে দিতে চাই। বোলপুর থেকে কাজী আমিরুল ইসলাম ও খয়রাশোল থেকে বিপিন পালের রিপোর্ট, বীরভূম আরসি টিভি। আজকের সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন বীরভূম আরসি টিভির পর্দায়। নমস্কার।